আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা সম্পূর্ণ ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে এলাম। আজ আমরা নতুন কিছু সাক্ষী হব ইনশাআল্লাহ। আগেই বলেছি আমি একজন শিক্ষক। আমাদের নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সরাসরি রান্নাবান্না প্রশিক্ষণ দেব আজ। সো আজকে আমরা খিচুড়ি রান্নার প্রস্তুতি নিয়েছি সবাই। আমাদের দাদন ভাই, যে আমাদের একজন সহকর্মী, আমাদের প্রতিষ্ঠানের স্টাফ, খুব অভিজ্ঞ একজন ব্যক্তি, সে ছাড়া আজকে হয়তো বা আমরা সফল হতাম না, কারণ তার সুনিপুণ দক্ষ হাত দিয়ে তিনি আমাদেরকে সুন্দর একটি চুল্লা তৈরি করে দিয়েছে, মাটির চুল্লা, দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর। তাকে অনেক ধন্যবাদ। আমাদের ষষ্ঠ সপ্তম শ্রেণীর ছেলেগুলো খুবই আন্তরিক, তারা খুবই সহযোগী পূর্ণ মনোভাব তাদের। তারা আমাদের যে রান্নার প্রস্তুতি তারা অনেকটাই নিয়েছে, তারা অনেক সহযোগিতা করেছে। দেখো আমাদের চুলাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো আজকে চলো সবার সাথে শেয়ার করব কিভাবে আমরা আজকে সারা দিনটা কাটালাম। এই যে এখানে আমাদের বাচ্চারা রসুন পেঁয়াজ খোসা ছাড়াতে ব্যস্ত। এই যে আমাদের ছেলে বাচ্চাগুলো, মেয়েরা অবশ্য ফাঁকিবাজ, ওরা অল টাইম ফাঁকি দেওয়ার জন্য রেডি। তারপরে আমরা সকলকে অংশগ্রহণ করাতে পেরেছি আলহামদুলিল্লাহ, কম বেশি প্রত্যেকেই অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। তারপরেও ছেলেদেরকে আমি বেশি করে থ্যাঙ্কস জানাই, কারণ তারা ছেলে হয়েও বাড়িতে কোনো দিন তারা রসুন পেঁয়াজ কাঁচামরিচ হাতে ধরেনি, কিন্তু প্রতিষ্ঠানে এসে তারা এই বাস্তবধর্মী শিক্ষাটা পেল এবং তারা খুবই খুশি হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে তারা এই কাজটা করেছে। কেউ আদা আর খোসা এড়াতে ব্যস্ত, কেউ পেঁয়াজ, কেউ রসুন, তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো খুব আনন্দ সহকারে কাজগুলো করছে, আরও অনেকেই করেছে। তো আর যে মেয়েগুলো দেখো, যে ফাঁকিবাজ সব, ওরা বান্ধবীদের সাথে ওদের সহপাঠীদের সাথে খেলায় ব্যস্ত। ওরা আছে কীভাবে ফাঁকি দিব, আমরা আজকের দিনে ছুটি পেয়েছি, ছাড় পেয়েছি, কীভাবে খেলা করা যায়, এসব ব্যস্ত। এই যে অবশেষে তানহাকে দেখা গেল এক ঝলক, তোমরা খুঁজে বের করো তানহা কোনটা। এখানে আমাদের প্রতিষ্ঠানে কিন্তু একটা মজার বিষয় হলো, মেয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং সকলে খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে বোরকা পরে যখন আসে তখন দেখতে আসলে অনেক ভালো লাগে। আমরা মুসলিম, মুসলিম বেশধারী দেখলে আমাদের অনেক ভালো লাগে বিষয়টা। আমি অবাক হয়ে গেছি যে আজকে ষষ্ঠ শ্রেণীর মেয়েরা নিজের হাতে মরিচ কেটেছে। ওরা আমাদেরকে টাস্ক করতেও দিইনি, বলেছে যে আমরাই এটা করব। দেখো কত সুন্দরভাবে মরিচগুলো ওরা কাটতে পেরেছে, এজন্য ওদেরকে অনেক ধন্যবাদ। তারপর যে বাটাবাটি মশলা গোছানো সবই ওরা করতে পেরেছে, সবাই অনেক আন্তরিক। আসলে এভাবে একটা নতুন কারিকুলামের